আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম দুই আসনের লাঙ্গলের প্রার্থী পনিরুদ্দিন আহমেদ তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। শনিবার 23 ডিসেম্বর দুপুরে রাজারহাট বাজারে এসে পৌঁছালে উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সিংহের ডাবরিহাট বাজারে তিনি গণসংযোগ করেন, সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাদের নির্বাচনে আসার মরদ নাই তারাই জ্বালাও পোড়াও করছে, মানুষ পুড়িয়ে মারছে। তিনি আরো বলেন, বিগত দিনে জাতীয় পার্টি সংসদের বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা পালন করেছে। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করেছি, এখনো কিছু কাজ বাকি রয়েছে। আমি আবার নির্বাচিত হলে বাকি কাজগুলো শেষ করতে পারবো ইনশাল্লাহ।